আমরা আমাদের সমস্যাগুলিকে একই চিন্তা ভাবনা দিয়ে সমাধান করতে পারি না যখন আমরা তাদের তৈরি করেছি। প্রকৃতির গভীরে তাকান এবং তারপরে আপনি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। আমরা তাদের তৈরি করার সময় যে ধরনের চিন্তা ভাবনা ব্যবহার করেছিলাম তা ব্যবহার করে আমরা সমস্যাগুলি সমাধান করতে পারি না। পরীক্ষা নিরীক্ষার কোনো পরিমাণ আমাকে সঠিক প্রমাণ করতে পারে না, একটি একক পরীক্ষা আমাকে ভুল প্রমাণ করতে পারে। কাকতালীয় হল বেনামি থাকা ঈশ্বরের উপায়। মনোভাব দুর্বলতা চরিত্র দুর্বলতা হয়ে যায়। প্রেমে পড়ার জন্য আপনি অভিকর্ষকে দোষ দিতে পারেন না। আমি জানি না তৃতীয় বিশ্বযুদ্ধ কি অস্ত্র দিয়ে লড়বে, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি আর পাথর দিয়ে। আমরা কি করছি তা যদি আমরা জানতাম তাহলে এটাকে গবেষণা বলা হবে না, তাই না? জ্ঞানের একমাত্র উৎস হল অভিজ্ঞতা। আমরা আমাদের সমস্যাগুলিকে একই চিন্তা ভাবনা দিয়ে সমাধান করতে পারি না যখন আমরা তাদের তৈরি করেছি। প্রকৃতির গভীরে তাকান এবং তারপরে আপনি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। আমরা তাদের তৈরি করার সময় যে ধরনের চিন্তা ভাবনা ব্যবহার করেছিলাম তা ব্যবহার করে আমরা সমস্যাগুলি সমাধান করতে পারি না। পরীক্ষা নিরীক্ষার কোনো পরিমাণ আমাকে সঠিক প্রমাণ করতে পারে না, একটি একক পরীক্ষা আমাকে ভুল প্রমাণ করতে পারে। কাকতালীয় হল বেনামি থাকা ঈশ্বরের উপায়। মনোভাব দুর্বলতা চরিত্র দুর্বলতা হয়ে যায়। প্রেমে পড়ার জন্য আপনি অভিকর্ষকে দোষ দিতে পারেন না। আমি জানি না তৃতীয় বিশ্বযুদ্ধ কি অস্ত্র দিয়ে লড়বে, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি আর পাথর দিয়ে। আমরা কি করছি তা যদি আমরা জানতাম তাহলে এটাকে গবেষণা বলা হবে না, তাই না? জ্ঞানের একমাত্র উৎস হল অভিজ্ঞতা। আমরা আমাদের সমস্যাগুলিকে একই চিন্তা ভাবনা দিয়ে সমাধান করতে পারি না যখন আমরা তাদের তৈরি করেছি। প্রকৃতির গভীরে তাকান এবং তারপরে আপনি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। আমরা তাদের তৈরি করার সময় যে ধরনের চিন্তা ভাবনা ব্যবহার করেছিলাম তা ব্যবহার করে আমরা সমস্যাগুলি সমাধান করতে পারি না। পরীক্ষা নিরীক্ষার কোনো পরিমাণ আমাকে সঠিক প্রমাণ করতে পারে না, একটি একক পরীক্ষা আমাকে ভুল প্রমাণ করতে পারে। কাকতালীয় হল বেনামি থাকা ঈশ্বরের উপায়। মনোভাব দুর্বলতা চরিত্র দুর্বলতা হয়ে যায়। প্রেমে পড়ার জন্য আপনি অভিকর্ষকে দোষ দিতে পারেন না। আমি জানি না তৃতীয় বিশ্বযুদ্ধ কি অস্ত্র দিয়ে লড়বে, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি আর পাথর দিয়ে। আমরা কি করছি তা যদি আমরা জানতাম তাহলে এটাকে গবেষণা বলা হবে না, তাই না? জ্ঞানের একমাত্র উৎস হল অভিজ্ঞতা। আমরা আমাদের সমস্যাগুলিকে একই চিন্তা ভাবনা দিয়ে সমাধান করতে পারি না যখন আমরা তাদের তৈরি করেছি। প্রকৃতির গভীরে তাকান এবং তারপরে আপনি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। আমরা তাদের তৈরি করার সময় যে ধরনের চিন্তা ভাবনা ব্যবহার করেছিলাম তা ব্যবহার করে আমরা সমস্যাগুলি সমাধান করতে পারি না। পরীক্ষা নিরীক্ষার কোনো পরিমাণ আমাকে সঠিক প্রমাণ করতে পারে না, একটি একক পরীক্ষা আমাকে ভুল প্রমাণ করতে পারে। কাকতালীয় হল বেনামি থাকা ঈশ্বরের উপায়। মনোভাব দুর্বলতা চরিত্র দুর্বলতা হয়ে যায়। প্রেমে পড়ার জন্য আপনি অভিকর্ষকে দোষ দিতে পারেন না। আমি জানি না তৃতীয় বিশ্বযুদ্ধ কি অস্ত্র দিয়ে লড়বে, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি আর পাথর দিয়ে। আমরা কি করছি তা যদি আমরা জানতাম তাহলে এটাকে গবেষণা বলা হবে না, তাই না? জ্ঞানের একমাত্র উৎস হল অভিজ্ঞতা।